আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিঙ্ক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব মডিউল 4 সেশন 8, বিকল্প বা প্রাচীন ঐতিহ্যগত ঔষধপত্র, মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বই থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকের এই আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন নাম্বার 1, আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি কোনটি? আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি কোনটি? উত্তর অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি। প্রশ্ন নম্বর 2, অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয়? অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয়? উত্তর আধুনিক চিকিৎসা পদ্ধতি। অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে আধুনিক চিকিৎসা পদ্ধতি বলা হয়, মডার্ন সিস্টেম অফ মেডিসিন। প্রশ্ন নাম্বার 3, আমাদের দেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতির নাম কি? আমাদের দেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতির নাম কি? উত্তর আয়ুর্বেদ। আয়ুর্বেদ হলো আমাদের দেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি। আয়ু মানে কি? আয়ু মানে জীবন। আয়ু মানে হলো জীবন। প্রশ্ন নম্বর 5, বেদ মানে কি? বেদ মানে কি? বেদ মানে হলো জ্ঞান। তাহলে আয়ু মানে হলো জীবন এবং বেদ মানে হলো জ্ঞান। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 6, কত বছর আগে থেকে এদেশে আয়ুর্বেদ চিকিৎসার প্রচলন হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত বছর আগে থেকে এদেশে আয়ুর্বেদ চিকিৎসার প্রচলন হয়? উত্তর 5000 বছর। 5000 বছর আগে থেকে দেশে আয়ুর্বেদ চিকিৎসার প্রচলন শুরু হয়। প্রশ্ন নম্বর 7, আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি যেখান থেকে সেই বইটির নাম কি? আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি যেখান থেকে সেই বইটির নাম কি? উত্তর ঋগ্বেদ। প্রশ্ন নম্বর 8, খ্রিস্টপূর্ব কত সালে চরক সংহিতা বইটি রচিত হয়? খ্রিস্টপূর্ব কত সালে চরক সংহিতা বইটি রচিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর 800 সালে। খ্রিস্টপূর্ব 800 সালে চরক সংহিতা বইটি রচিত হয়। প্রশ্ন নম্বর 9, খ্রিস্টপূর্ব কত সালে সশ্রুত সংহিতা বইটি রচিত হয়? খ্রিস্টপূর্ব কত সালে সশ্রুত সংহিতা বইটি রচিত হয়? উত্তর 600 সালে। 600 সালে সশ্রুত সংহিতা বইটি রচিত হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 10 নম্বর প্রশ্ন, কাদের রাজত্বকালের আগে গোটা ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থা হিসেবে আয়ুর্বেদ চিকিৎসার প্রচলন ছিল? কাদের রাজত্বকালের আগে গোটা ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থা হিসেবে আয়ুর্বেদের প্রচলন ছিল? উত্তর মুঘল সম্রাটদের। তাহলে মুঘল সম্রাটদের রাজত্বকালের আগে গোটা ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থা হিসেবে আয়ুর্বেদের প্রচলন ছিল। 11 নম্বর,
বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে কোন চিকিৎসা পদ্ধতি বিকশিত হতে থাকে? বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে কোন চিকিৎসা পদ্ধতি বিকশিত হতে থাকে? উত্তর, মঘা চিকিৎসা পদ্ধতির। 11 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে কোন চিকিৎসা পদ্ধতি বিকশিত হতে থাকে? আবার লক্ষ্য করুন, বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে কোন চিকিৎসা পদ্ধতি বিকশিত হতে থাকে? উত্তর, মঘা চিকিৎসা পদ্ধতির। উত্তর, মঘা চিকিৎসা পদ্ধতির। বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে মঘা চিকিৎসা পদ্ধতি বিকশিত হতে থাকে। 12 নম্বর প্রশ্ন, মাঘী পূর্ণিমার রাতে কে এই চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করেন? মাঘী পূর্ণিমার রাতে কে এই চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করেন? উত্তর, স্বয়ং গৌতম বৌদ্ধ ও চিকিৎসা বিজ্ঞানী জীবক। স্বয়ং গৌতম বৌদ্ধ ও চিকিৎসা বিজ্ঞানী জীবক মাঘী পূর্ণিমার রাতে এই চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করেন। 13 নম্বর প্রশ্ন, মঘা চিকিৎসা পদ্ধতি কোন চিকিৎসা পদ্ধতি থেকে উদ্ভব হয়েছে? মঘা চিকিৎসা পদ্ধতি কোন চিকিৎসা পদ্ধতি থেকে উদ্ভব হয়েছে? উত্তর, আয়ুর্বেদ। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি থেকে মঘা চিকিৎসা পদ্ধতির উদ্ভব হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 14 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে ঔষধের উৎস কী? আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে ঔষধের উৎস কী? উত্তর, উদ্ভিদ প্রাণীজ খনিজ। উত্তর হবে উদ্ভিদ প্রাণীজ এবং খনিজ। 15 নম্বর প্রশ্ন, মঘা চিকিৎসা পদ্ধতিতে ঔষধের উৎস কী? মঘা চিকিৎসা পদ্ধতিতে ঔষধের উৎস কী? উদ্ভিদ ও খনিজ। উদ্ভিদ ও খনিজ। 16 নম্বর প্রশ্ন, কোন ধর্মে প্রাণী হত্যা অনুমোদিত নয়? কোন ধর্মে প্রাণী হত্যা অনুমোদিত নয়? উত্তর, বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে প্রাণী হত্যা অনুমোদিত নয়। 17 নম্বর প্রশ্ন, কোন ধর্মে প্রাণীজ ঔষধ ব্যবহৃত হয় না? কোন ধর্মে প্রাণীজ ঔষধ ব্যবহৃত হয় না? উত্তর, বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে প্রাণীজ ঔষধ ব্যবহৃত হয় না। 18 নম্বর প্রশ্ন, ইউনানি চিকিৎসার আদি জন্মস্থান কোথায়? ইউনানি চিকিৎসার আদি জন্মস্থান কোথায়? উত্তর, গ্রীসের ইউনান বা হুনাল প্রদেশে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউনানি চিকিৎসার আদি জন্মস্থান কোথায়? গ্রীসের ইউনান বা হুনান প্রদেশে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 19, প্রায় কত বছর আগে ইউনানি চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্যে আসে? প্রায় কত বছর আগে ইউনানি চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্যে আসে? 2000 বছর আগে। তাহলে 2000 বছর আগে ইউনানি চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্যে আসে। 20 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের উদ্ভোদয়ের পর কোন চিকিৎসকগণ ইউনানি চিকিৎসা পদ্ধতিকে অনেক উন্নত করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলাম ধর্মের উদ্ভোদয়ের পর কোন চিকিৎসকগণ ইউনানি চিকিৎসা পদ্ধতিকে অনেক উন্নত করেন? উত্তর, আল রাজি ও ইবনে সিনা। উত্তর হবে আল রাজি ও ইবনে সিনা। 21 নম্বর প্রশ্ন, কারা এদেশে এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার প্রচলন করেন? কারা এদেশে এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার প্রচলন করেন? উত্তর, ইংরেজরা। তাহলে ইংরেজরা এদেশে এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার প্রচলন করেন। 22 নম্বর প্রশ্ন, ইংরেজ শাসনামলের কোন সময়ে জার্মানিতে ডাক্তার হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেন? আবার লক্ষ্য করুন, ইংরেজ শাসনামলের কোন সময়ে জার্মানিতে ডাক্তার হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেন? উত্তর, মাঝামাঝি সময়ে। তাহলে ইংরেজ শাসনামলের মাঝামাঝি সময়ে জার্মানিতে হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতির আবিষ্কার করেন। আমরা পরবর্তী ভিডিওতে মডিউল 4 সেশন 8 বিকল্প বা প্রাচীন ঐতিহ্যগত ওষুধপত্র চ্যাপ্টার থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির
প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।